আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলার রান্নাঘর অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর এটা হচ্ছে রাতের ব্লগ। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা তো জানেনই, যারা যারা আমার এতদিন ভিডিও দেখেছেন তো তারা তো জানেনই যে আমরা শ্রীমঙ্গলে বেড়াতে এসেছি, আর শ্রীমঙ্গলে সবচেয়ে বড় হোটেল গ্র্যান্ড সুলতান হোটেলে আমরা উঠেছি। তো এতদিন তো গ্র্যান্ড সুলতান হোটেলের অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি, তো ভাবলাম যে রাতের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি যে কত সুন্দর হোটেলটা, কত সুন্দরভাবে সাজানো হয়েছে, রাতের বেলাও কত সুন্দর লাগছে, কত অনেক অনেক লাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আসলে খুব সুন্দর একটা জায়গা, খুবই অসাধারণ একটা জায়গা। তো আমরা এখন বের হয়ে গেলাম আর কি ঘোরাঘুরি করতে, তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ঘোরাঘুরি করতেছি আর কি আমরা। তো আর এখানে গানের আয়োজন করা হয়েছে, মানে যারা গেস্ট আর কি তাদের জন্য এই গানের আয়োজনটা করা হয়, তো করা হয়েছে। তো এখন আমরা গান শুনতে যাব আর গানটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকক্ষণ বসে আমরা নিচে গান শুনছিলাম, তারপর উপরে আমাদের রুমে গিয়েছিলাম। তো রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবারও বের হয়ে গেলাম। তো আর এটা হচ্ছে মানে বাচ্চাদের খেলার জায়গা আর কি, এখানে বাচ্চারা খেলা করে তার জন্য এটা। তো আবারও আমরা নিচে বের হয়ে গেলাম আর এখন বাজে প্রায় 9:30। তো আবারও আমরা ঘুরতে বের হয়ে গেলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর ঘোরাঘুরি করে একবারে আমরা রাতে ডিনারটা শেষ করে তারপর রুমে যাব আর কি। তো একপাশে তো গান হচ্ছে আর আসলে অনেক সুন্দর একটা জায়গা, আর পরিবেশটাও খুব সুন্দর, আর মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, রাতের ভিউটাও অনেক সুন্দর। আর এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর কি। তো এখানে মানে ডিনারের আয়োজন করা হয়েছে, এখানে আমরা রাতের সৌন্দর্য উপভোগ করব আর ডিনার করব আর কি, তার জন্যই। আর এখানে খুব সুন্দরভাবে টেবিল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তো একটু পরেই আমরা সবাই একসাথে ডিনার করব। আর এখানে বুফে খাবারের আয়োজন করা হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা, যে যে খাবারের আয়োজন। তো একটু পরেই আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো আসলে এই হোটেলে বুফেই খাওয়া ব্যবস্থা করা হয় আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে চলে গেছি। তো রুম থেকে আমার জানালা দিয়ে মানে জাস্ট আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, সকালে দিনের বেলার ভিউটা আর রাতের বেলার ভিউটা দেখুন। তো দিনের বেলার ভিউটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন তো রাতের বেলার ভিউটা,
শেয়ার করছি, তো একটু পরেই আমরা ঘুমিয়ে পড়বো আর কি। তো এই তো তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।